আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকে প্রফেশনাল মুডের বেশ কিছু ফিচার। হঠাৎ করে রিসেন্টলি দেখা যাচ্ছে যে আমরা প্রফেশনাল মুডে গেলে নতুন নতুন ফিচার, নতুন নতুন অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা অনেকেই আবার বুঝতে পারছেন, অনেকেই বুঝতে পারছেন না। সকালবেলায় এক ভাই আমাকে একটা স্ক্রিনশট দিছে যেখানে দেখাচ্ছে একটা অপশন যে ভাইয়া এইটা কী, তো হয়তো সে জানে না, কারণ ফেসবুকের অনেক অপশন আছে, অনেক সেটিং আছে যেগুলো নতুন নতুন, কিছু অ্যাকাউন্টে আছে আবার কিছু অ্যাকাউন্টে নেই। ওকে, তো হয়তো আপনি আপনার আইডিতেও চলে আসছে, কারণ ফেসবুকের মধ্যে প্রফেশনাল মুডের মধ্যে অসংখ্য আপডেট চলতেছে, অনেক ফিচার অনেকে পেয়েছে আবার অনেকে পায় নাই, অনেকেই আপনার স্টার মনিটাইজেশন পেয়েছে, অ্যাড অন রিলস পেয়েছে আবার অনেকেই পায় নাই। তো এরকম অনেক সেটিং আছে যেগুলো কিন্তু আপনার আইডিতে নতুন নতুন যখনই আসে তখন আপনি বুঝতে পারেন না যে আসলে এটা কী। তো এখানে আমরা প্রফেশনাল মুডের মধ্যে যদি আসি আর এখানে সি ডি ড্যাশবোর্ডে যদি আসি, সি ড্যাশবোর্ড এখানে আসলে কিন্তু অনেকে সকালবেলায় দেখলাম যে আমারটাও একটা অপশন আসছে যেটা কিন্তু আগে এরকম অ্যাভেলেবেল ছিল না। তো এখানে যদি দেখেন তো এখানে একটা আছে অ্যাড সেন্টার, যেখানে ক্রিয়েট অ্যাড অ্যান্ড ম্যানেজ ক্যাম্পিংস। তো এখানে বলতে পারেন ক্যাম্পিং চলতেছে অলরেডি, ফেসবুকের কিছু ক্যাম্পিং চলতেছে, সেটা পিছনে কথা বলবো না, কথা বলবো হঠাৎ করে যখনই যাদের আইডিতে আপনার যে অ্যাড অন রিলস নাই, তারপরেও যখনই এই ফিচারটা কিংবা এই সেটিংটা এখানে অ্যাড হয়েছে, একবার বলছে ভাই এই সেটিংটা কী। আসলে এই সেটিংটাই আছে ফেসবুকের মূল মূল বলতে কি, ফেসবুক থেকে যদি আপনি আর্নিং করতে চান, ইনকাম করতে চান, তাহলে আপনার এই সেটিংটাই আছে সেই সেটিং যেখান থেকে টাকা দিবে। এখানে যদি আপনি আইকনটা দেখেন এখানে খেয়াল করবেন ব্যাঙ্ক আছে, কিন্তু ব্যাঙ্ক অর্থাৎ টাকা। ওকে, তো পে আউট কী? পে আউটটা হচ্ছে আমরা যেমন ইউটিউব থেকে যে পেমেন্টগুলো নিই যেটাকে বলে অ্যাডসেন্স, আর ফেসবুকের পেমেন্ট নিতে হলে আপনার লাগবে পে আউটস। এই পে আউটস অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এই অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাঙ্ক ডিটেলস ফিল করতে হয় যাতে করে পে আউট থেকে টাকাটা আপনার ব্যাঙ্ক ট্রান্সফার করে ব্যাঙ্কের থেকে আপনি সরাসরি হাতে নিতে পারবেন। তো আপনার যদি পে আউটসের মধ্যে আসেন তাহলে আপনার বুঝতে পারবেন, যদি আপনার পে আউট অ্যাকাউন্ট থাকে, তা অলরেডি আমার কাছে পে আউট অনেকগুলো অ্যাকাউন্ট আছে, তো এখানে দেখবেন যে আমার যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট এটাতে, তাই দেখবেন মোস্ট রিসেন্ট পে আউট, অর্থাৎ আপনি এখানে যদি ডিটেলসে যান, যেটা যেহেতু এখানে কোনো ডাটা থাকবে না কারণ আমি এখানে এখনও এই অ্যাকাউন্টটা এখনও পেড নিইনি। ওকে, তো এখানে আমি আমার আদার্স যে পে আউটগুলো আছে এখানে আমার দুটো তিনটে আছে এখানে। ওকে, তো এই অ্যাকাউন্টগুলো যদি আমরা অন করেন, আমি জাস্ট এটাতেই দেখাই, তো এখানে আপনি দেখতে পারেন প্রথমে যে আপনার রিসেন্ট যে পে আউটে কিছু টাকা আসছে সেই টাকা, আর আর্নিং ডিটেলস। তো যখনই আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে ট্রানজ্যাকশনের মধ্যে আসলে আপনার পেমেন্টগুলো এখানে দেখতে পারবেন, অর্থাৎ আপনি যে ফেসবুক থেকে যে ইনকামটা করবেন সেই ইনকাম কিন্তু পে আউটের মধ্যে থাকে, পে আউট থেকে আপনাকে ব্যাঙ্কে ট্রান্সফার করা হয়। ওকে, তাই সকালবেলা এক ভাই বলো ভাই এই পে আউটটা কী, তা আমি বললাম ভাই হয়তো আপনার আর্নিংটা শুরু হয়েছে, কারণ আপনারা জানেন রিলস, রিলস আমাদের বাংলাদেশ থেকে এখনও অ্যাভেলেবেল না, অ্যাভেলেবেল না কি টাকা, অর্থাৎ রিলস আপলোড করে এখন আমরা কিন্তু বাংলাদেশ থেকে ইনকাম করতে পারছি না, খুব কম, প্রায় 2-1% লোক আছে হয়তো তারা এই ইনস্টান্ট মনিটাইজেশন পেয়েছে, আমি রিসেন্টলি দেখেছি, কিন্তু রিলস যে অপশনটা যে অ্যাড অন রিলস যেটা আপনারা অনেকে দেখেছেন অ্যাড অন রিলস, এটা কিন্তু সব অ্যাকাউন্টে নেই, আশা করা যায় হয়তো সামনের মাস থেকেও চলে আসতে পারে, এটা ইন্ডিয়াতে রিসেন্টলি লঞ্চ হয়েছে। তো ফ্রেন্ডস, এটা ছিল ছোট্ট একটা আপডেট, কারণ নতুন নতুন যখন অপশন নতুন নতুন সেটিং আমরা দেখি তখন অনেকেই বুঝতে পারি না যে এটা কিসের জন্য। তো এটা ছিল পে আউটস নিয়ে বলতে পারেন, এক ধরনের অ্যাকাউন্টে যখন পে আউটস থাকে এরকম এখানেও দেখবেন কিন্তু অসংখ্য অপশন আছে যেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না এর কাজটা কী। তো এই ছিল ছোট্ট একটা আপডেট, যদি আপডেটটা ভালো লাগে কিংবা অপশনটা আপনি আগেও জেনে থাকেন, এই পে আউট বিষয়ে আপনারা কে কে জানতেন, ফুল ডিটেলস জানতেন কমেন্ট করবেন, আর পে আউট বিষয়ে এখনও কেউ জানেন না তারা অবশ্যই কমেন্ট করবেন, পে আউটস নিয়ে ফুল ডিটেলস নিয়ে কথা হবে, কারণ পে আউট ডিটেলস নিয়ে কথা বলতে হবে এই জন্য যে যেহেতু স্টার মনিটাইজেশন আমাদের বাংলাদেশে যখন অ্যাভেলেবেল হয়ে যাবে পে আউট সবার দরকার হবে, এই জন্য পে আউট বিষয়ে আপনাদের সবার জানা জরুরি। তাই এই বিষয়ে কারা জানেন আর কারা জানেন না অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাল্লাহ আমি সামনে কিন্তু এই বিষয়ের উপরে কমপ্লিটলি ভিডিও নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।